রাধে রাধে, ইটস ইউর এমবি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সত্যি ইটস ইউর এমবি তোমাদেরই মামন বিনয়। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমরা কিছুই না। ধন্যবাদ সবাইকে আমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছি একটু অন্যরকম ভিডিও। আমি একটা খাবারের রেসিপি বানিয়েছি, খুবই সাধারণ, পারলে তোমরাও বানাতে পারো। তো প্রথমে আমি একটি আলুকে স্লাইস করে নিয়েছি, তারপর এক টুকরো আদা স্লাইস করেছি, এখন স্লাইস করছি পেঁয়াজ, পরিমাণ মতো রসুন নিয়েছি, রসুনটাও স্লাইস করে নিচ্ছি একইভাবে। স্লাইস করে নেওয়ার পর এগুলো একইভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর দেখে নাও এটা বানাতে কী কী প্রয়োজন। প্রথমে প্রয়োজন বেসন, তারপর প্রয়োজন আমাদের হলুদ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, খাবার সোডা, চাইলে তোমরা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। চলো পরিমাণ মতো আমি এখন বেসন দিয়ে দিচ্ছি। তিন চামচের মতো আমি বেসন দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, জিরে গুঁড়া দিচ্ছি দু চামচের মতো, দু চামচ ভর্তি। এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লঙ্কার পরিমাণটা ঝাল তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী দিও। এরপর দিয়ে দিচ্ছি নুন, নুনটাও পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপর খাবার সোডা, খাবার সোডা একদম অল্প মাত্রায় দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে, তাই অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার প্রত্যেকটিকে আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এটা জল দেব, অল্প অল্প পরিমাণে জল দেব। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। চালটা দিয়ে দিচ্ছি, এখন আমি এক টুকরো দারুচিনি নিয়েছি, দারুচিনিটা গুঁড়ো করে দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ খাবারটা সুগন্ধি হওয়ার জন্য। দারুচিনিটা দিয়ে দিলাম, চলো আবার একটু মিক্সড করে নিই। কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে, তেলটাও দিয়ে দিলাম, তেলটা এখন একটু গরম হোক। এখন দিয়ে রেডি, চলো দেখা যাক তেলটা ঠিকঠাক ভাবে হলো কিনা। প্রথমে একটু দিয়ে দেখা যাক তেলটা ঠিক হয়েছে কিনা। হয়ে গেছে, চলো সবকটা রেডি হয়ে গেলাম। ওখানে ঠাম্মি বসে রয়েছে, দেখছে আমরা কি করছি। চলো ঠাম্মিকেও টেস্ট করতে দেওয়া হবে, তার আগে খাবারটা ভালোভাবে বানিয়ে নিই। দেখি একটু একদিকটা ঠিকঠাক ভাবে করলে তারপরেই কিন্তু পোলটাবো। ভাবছো হঠাৎ করে কেন এরকম রেসিপি শেয়ার করছি, তোমাদের দাদার এটা খুব পছন্দের, ওর ইচ্ছে এটা তোমাদের সঙ্গেও শেয়ার করবে। তো চলো আমিও হাজির পেয়ে গেলাম তোমাদের কাছে রেসিপিটা, চটপট বানিয়ে নিও আর খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে। চলো খাবার রেডি, দেখতে তো ভালোই লাগছে, এরপর খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো চলো তোমাদের দাদাকে দিয়ে টেস্ট করানো যাক। দিলাম
ধন্যবাদ, আর তোমাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।